আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন, আপনজন কখনো পর হয় না এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার্ক যখন এই যে হার্টশেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছাদূত হিসেবে, তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কীভাবে ফিল করলাম জানি না, কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছাদূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার্ক থেকে আমার প্রথম যখন আমি সরি, আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়, সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না, তখন ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হানিমুনের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নাম বা আমি নিজেই অসুস্থ হয়ে হসপিটালে, তখন মনে আছে যে আমার তার সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল দিল দাও, মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে। উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যারের কি হয় যে মানুষের কাছে এভাবে থাকতে চাই যে তুমি আমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, সে আমি তোমাকে এস্টাবলিশ করে দিচ্ছি। এই এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে যদি বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি যেগুলো করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হবো না। রিমার্ক এই ওয়ালাটা করতে পারি ইনশাআল্লাহ।